কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন কবর বা কবরস্থানের সামনে মুনাজাত করলে শিরিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না বরং যদি কেউ কোনো কবরওয়ালা কোনো মাজারওয়ালার কাছে সন্তান চায় ব্যবসা চায় উন্নতি চায় মনে করে তার হাতে আছে সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া এজন্য ওই কবরওয়ালার কাছে মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায় তাহলে সেটা শিরিক হবে কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা হয় এটা তো বোঝায় যে দিনের মধ্যে কেন শিরিক হবে আর শিরিক সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা ছাড়া মারা গেলে অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে কবরওয়ালার কাছে না তার বিশ্বাস না যে কবরওয়ালা কিছু দিতে পারে তাহলে এটা শিরিক হবে না কিন্তু এটা এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ এটা দোয়ার পদ্ধতি নয় বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিছু নাই কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি হাদিসে বলা যেদিকেই ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই আপনি কেন ওদিক ফিরে দোয়া করবেন সেটা ভুল আপনি প্রয়োজনে কেবলার দিকে ফিরে করতে পারেন অথবা যে কোনো দিক ফিরে করতে পারেন নির্দিষ্ট কোনো দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে হাদিস কোরআনে বলা হয় নাই অতএব কবরের দিকে ফিরে যদিও সে কবরের সাইত লোকটা কোনো আল্লাহর নেককার বান্দাও হন তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে দোয়া করছেন কবরের দিকে ফিরে বা খোলাফায়ে রাশিদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবীরা কবর করে দোয়া করেছেন এরকম কোনো হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে কোন কবরওয়ালার কাছে যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে শিরক অবশ্যই হবে আল্লাহ আপনার পিতা মাতার উপর রহম করুন আমার প্রশ্ন হলো নাসিরউদ্দিন আলবানি বিন বাজ ইবনে উসাইমিন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন ভাইরা আমার আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন কিন্তু তাদের নামটাকে এমন ভাবে নিয়েছেন মনে হয় আপনার খালাতো চাচাতো ভাই লাগে দোস্ত দোস্ত একটা ভাব লাগে এরকম একটা ভাব নামের আগে কোনো পদবি উল্লেখ নাই কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই নামের পরে দোয়ামূলক কিছু নাই অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে ভাইরা আমার শেখ নাসিরউদ্দিন আলবানি শেখ বিন বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন এবং এক একজনের যে খেদমাত আছে যে খেদমাত আছে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ফেকে হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম তিনি অন্ধ ছিলেন অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারি এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন আপনি কি বুখারি এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ সবগুলো তার মুখস্থ ভাইরা আমার একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন শোয়া ছিলেন তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ কি হবে ওর জীবনে আহারে কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে সমাজে টিকবে একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নামকরা ওলামাদের মধ্যে থেকে একজন হয়েছেন হাজার হাজার আলেমরা তার সামনে দোজান হয়ে ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পেরেছেন যে আমি বিন বাজ রাহমাল্লাহ ছাত্র ভাইয়ের আমার এমন কোনো মাসআলা পাওয়া যায় না যেই মাসআলায় তার জবাব পাওয়া যায় না এবং কোরআন এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইয়েরা এত বড় মাপের আলেম ছিলেন রাহিমাহুল্লাহ রাহমাতুম ওয়াসিআ শিঠিক বিন বাজ রাহমাহুল্লাহ এবং শেখ আলবানি নাসিরউদ্দিন আলবানি রাহমাহুল্লাহ তার কথা শেখ নাসিরউদ্দিন আলবানি রাহমাহুল্লাহ দ্বারা যে পরিমাণ খেদমত আল্লাহ নিয়েছেন আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই যত হাদিসের তাহকিক করে গেছেন তিনি আছেন শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ আছেন আর অনেক ওলামা ইকরাম আছেন দুনিয়াতে তিনজনের নাম বলেছেন আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামা ইকরাম আপন সময়ের শ্রেষ্ঠতম ওলামাদের মধ্য থেকে তারা ছিলেন আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন আমিন ভাইরা আমার এই সমস্ত ওলামা ইকরাম এবং আরো যত ওলামা ইকরাম আছেন আপনার সাথে কোনো বিষয়ে এই সমস্ত ওলামা ইকরামের প্রতি অনুসারী না হতে পারেন আপনি এই সমস্ত ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবেন না বিদ্বেষমূলক মন্তব্য করবেন না শুধু ওনারা নন যে কোনো ওলামা ইকরাম সম্পর্কে ভাইরা আমার ওলামা ইকরাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেয়াদবির সামিল সূরা হুজুরাতের শুরুতে আপনি তাকায় দেখেন আমাদেরকে আদব শেখানো হয়েছে মুসলমান বেয়াদব হতে পারে আল্লাহ তাআলা ওলামাদের কদর করা তাদের মর্যাদাকে অনুধাবন করার তৌফিক আমাদেরকে দান করুন আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে